শুন, আমরা এ পর্বে ফিগমা দিয়ে আমাদের নতুন একটা পোর্টফোলিও ডিজাইন সেরে ফেলি, এবং আমরা গত পর্বে শুধু বেসিক কিছু ব্যবহার দেখেছিলাম। তো এ পর্বে আমরা কিন্তু রিয়েল টেক্সট এবং কালার কম্বিনেশন করব। তো এক্ষেত্রে আমি আমাদের যে স্যাম্পলগুলো রয়েছে তার হেল্প নিব। যেমন এখানে লিখছে, হেই, আই অ্যাম এ ইউআই ইউএক্স প্রোডাক্ট ডিজাইনার। তারপরে আমাদের হাতে আরও বেশ কিছু স্যাম্পল রয়েছে, এখানেও দেখেন একই টাইপের একটা টেক্সট রয়েছে, আর অন্যান্য গুলোতেও একই রকম ভাবে হ্যালো হাই যাই হোক একটা বিষয় এখানে ফোকাস করা হয়েছে, এবং তারপরে হচ্ছে তার নাম লিখে সে সম্পর্কে কিছু টেক্সট লিখেছে আর কি। আমরাও এমন কিছুই করব। প্রথমত এখানে আমরা লিখব হেই, তারপরে এখানে হয়তো লিখলাম আই অ্যাম, এখানে লিখলেন হচ্ছে ওয়েব ডেভেলপার। তো এইটুকুর এখন আপনি কালার কম্বিনেশন ঠিক রাখার জন্য ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আগে চেঞ্জ করতে হবে। তো আমরা স্যাম্পল হিসেবে কিন্তু এই কালার কোডগুলো ব্যবহার করতে চেয়েছিলাম এক সময়। এখান থেকে আমরা এখন একটা কালার দিয়ে দিব সাদা। তো এখানে আমরা যখন সাদা রাখছি, এটা সাদা এমনিতে বোঝা যাবে না, কারণ হচ্ছে যে আমাদের এখানে বডির যে ব্যাকগ্রাউন্ড এটাও কিন্তু সাদাই রয়েছে। তো এখন আমরা এটা সাদা করে দেওয়ার পরে এখন এখানে টেক্সটের কালারটাও একটু পরিবর্তন করব। যেমন আমরা এখানে এই যে ওয়েব বা এই কালারগুলোর এখন একটু কপি করে নিয়ে আসব। তো আমরা এখান থেকে যে মেইন কালার এটা কপি করে নিয়ে আসলাম, এবং এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কালার কোডটা চেঞ্জ করে দেই। তো এখানে এখন চেঞ্জ করার পরে আসলে কতটুকু চেঞ্জ হলো বুঝতে পারছেন। তো এটার ভিউ এখন আমরা যদি দেখতে চাই যে এটা এখন কি অবস্থায় আছে, তাহলে আমাদের এখান থেকে জাস্ট এটা রিমুভ করে দিতে হবে। তো এখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই যে আই আইকন রয়েছে, এটা একবারে অন অফ করলে আমরা এখান থেকে গ্রিডগুলো অন অফ করতে পারতেছি। তো এটা জাস্ট একটা টেক্সট আমরা লিখেছি, কিন্তু এটা কিন্তু এখনও এরকম সুন্দর করতে পারিনি আমরা। তো এটা একটু ফন্ট আমরা সিলেক্ট করব, এবং এটার নিচে আরও কিছু টেক্সট দিব। তো এখানে টেক্সটের যে বিষয়টা খেয়াল করেন, আমরা বক্সটা অনেক বড় নিয়েছি, কিন্তু সেই তুলনায় টেক্সট কিন্তু অনেক ছোট লিখেছি। তো এক্ষেত্রে আমরা চাইলে এই যে এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্ট করে কিন্তু এই এরিয়ার মাঝে নিয়ে আসতে পারি, এরকম উপরে রাখতে পারি, এটা সেন্টারে নিয়ে আসতে পারি। তো আমি জাস্ট দেখানোর জন্য এই বিষয়গুলো আপনাদেরকে বললাম। তো এক্ষেত্রে আপনারা এটা একটু ছোট করেই নেবেন, যেহেতু আমাদের এখানে টেক্সটের পরিমাণ কম। আর এখান থেকে আমরা যে এই কলামগুলো নিয়েছি, এই কলামগুলো নেয়ার কারণ হচ্ছে যে আমরা এখান থেকে সহজে কিন্তু এই টেক্সটগুলোর অ্যালাইনমেন্ট করতে পারবো। আমরা এখানে টেক্সটটা লিখেছিলাম এটার অনুকরণে, তো আমরা এটাকে একটু মডিফাই করব, একেবারে হুবহু রাখবো না, আমরা এখন আলাদা একটু সিস্টেমে এটাকে লিখব। যেমন আমরা এখানে হেই এই পর্যন্ত রাখলাম, রাখার পরে বললাম যে আই অ্যাম, তারপরে হয়তো আমরা একটু বড় হাতের এভাবে নামটা লিখে দিলাম, এবং এইটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিব যাতে এটা একটু স্ট্যান্ড আউট হয় আলাদা। তো এটার কালার কম্বিনেশন আমরা এখন আস্তে আস্তে নিয়ে আসছি। তো এটা আমরা দিয়ে দিলাম। তো এখানে এটা আমাদের এরিয়ার বাইরে চলে গেছে এখন, যাই হোক আমরা এটা ঠিক করব এখান থেকে। ওকে, আগের অবস্থায় একটু ফেরত নিয়ে যাই এটাকে। আমরা এখন এটা সিলেক্ট রাখবো না, এটা উপরে একটু উঠিয়ে দেব, নিচে নেমে এসেছে কোনো কারণে আমাদের সিলেকশনের সময়। আমরা এটাকে একেবারে উপর বরাবর এখানে রেখে দিলাম। আর এখানে যেটা করব, যে এই টেক্সটের মধ্যে যে স্পেস এরকম নিয়ে আসছিলাম এটা একটু বদলাবো। বদলিয়ে এখন আমরা এখানে এটাকে একটু আলাদাভাবে লিখব, আমরা এইটুকু একসাথে রাখবো আর বাকিটা চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমরা এইটুকু রাখতেছি, আর এর নিচে আমরা আবার একটা টেক্সট ফিল নিব। তো এটা হচ্ছে আমাদের দেখেন অ্যালাইনমেন্টটা, লেফট অ্যালাইনমেন্ট এই যে গ্রিডের এইটার সাথে। তো আমরা যদি জাস্ট অল্টার প্রেস করি, করে এটাতে একটু এরকম টান দেই, এবং যদি একই সোজাসুজি কপি করতে চাই তাহলে শিফট ধরে রাখবো। আর এক্ষেত্রে একটা মজার বিষয় দেখেন যে দুইটার মাঝখানে কত পিক্সেল আসলে ফাঁকা রাখতেছি আমরা, এটা কিন্তু দেখা যাচ্ছে, 24 পিক্সেল ফাঁকা, এরকম 7 পিক্সেল, 10 পিক্সেল, এটা দেখা যাচ্ছে এখানে। তো আমি জাস্ট এখান থেকে লিখে দিব যে আমাদের এখানে কি ক্যাটাগরিতে আমরা কাজ করতেছি। এটা এখন আপনাদের যে কোনো কিছু লিখতে চাইলে সেটা লিখতে পারেন। তো আমি এটা লিখলাম যে আই অ্যাম আতিফ, এ প্রফেশনাল
ওয়েব ডেভেলপার। তো এখন এটা টেক্সট এত বড় দিব না, আমরা এটা টেক্সটের সাইজটাকে একটু ছোট করে দিব। তো এই বিষয়গুলো আসলে অনেকগুলো ওয়েবসাইট দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন। এখন আমি আপাতত একটা অনুমানের উপরে কমিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে যে আমরা আগেটা 48 রেখেছিলাম, তো সেই হিসেবে এটাকে আমি একটু অর্ধেক সাইজে করে দিচ্ছি। এ পর্যন্ত রাখলাম ওয়েব ডেভেলপার। তো এখানে আপনারা টেক্সটের পরিমাণ আরো বৃদ্ধি করতে চাইলে আরো কিছু লিখবেন। তো এটাকে আমরা একটু দেখি যে আসলে আমরা আরো একটু মডিফাই করতে পারি কিনা। এরকম ভাবে প্রথমে আসলে একটা লিখতে হবে, লেখার পরে আপনারা এটা একটু চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে একটু চেঞ্জ করে অন্যভাবে লেখার চেষ্টা করতেছি, মাই নেম ইজ। এই পদ্ধতি আপনারা ফলো করবেন যে এলোমেলোভাবে একটা ডিজাইন শুরু করবেন প্রথমে, তারপরে এটাতে একটু সময় দিবেন এবং এভাবে একটু একটু করে পরিবর্তন করে এক্স্যাক্ট ডিজাইনটা নিয়ে চলে আসবেন। তো আমি এখানে আমার নামটা একটু সুন্দর করে বড় করে দিয়ে দিচ্ছি, যাতে আমার ডিজাইনটা আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট লাগে বা ভালো লাগে। এটার উইড ওকে আমরা এই পর্যন্ত রাখবো উইডটা, আর এটার হাইট এইটুকু থাক। তো দিলাম হেই মাই নেম ইজ, তারপরে এরকম আমার নাম দিলাম, তারপরে এখান থেকে এই তথ্য আমরা এখানে ছোট করে আরেকটু দিতে পারি যে আই অ্যাম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজাইনার, DES ডিজাইনার। তো এক্ষেত্রে আমরা এটার ফন্ট যে ওয়েট বোল্ড রয়েছে এখান থেকে একটু বদলিয়ে মিডিয়াম করে দিচ্ছি, আর এখানে আমরা এটার ফন্টের সাইজের পাশাপাশি ফন্ট ওয়েট দুইটা একটু অ্যাডজাস্ট করে নিব। ফন্ট সাইজটা 18 দিলাম, 18 এর জায়গাতে আমরা আরেকটু বৃদ্ধি করে দেখতে পারি যে কত দিলে আসলে এটা অ্যাডজাস্ট করে। তো আমার মনে হয় যে 18 দিলে এটা সমান সমান একটা আসতেছে, ফিল আসতেছে এখানে। তো এরকমই রাখলাম, রেখে আমরা পরবর্তীতে চাইলে আবার এটা চেঞ্জ করতে পারবো। তো এখন এটা রাখার পরে আমরা এর নিচে দুইটা বাটন ড্র করব। তো বাটনের জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেলের যে শেপ রয়েছে এটা নিব। তো এখানে একটা এরকম বাটন নিলাম যেটার হয়তো উইড, আচ্ছা উইডটা এখন তো ফিক্সড না, আমরা পরে এটাকে দিব। তো এখন আপাতত এটা রেখে এখান থেকে আমরা একটা কালার কোড বসিয়ে দিব, আমাদের আগে কপি করা যেটা রয়েছে। তো এটা দিয়ে দিলাম এখানে, আর এখানে যেটা করব যে আমরা এই বাটনটাকে একটু রেডিয়াস করব, অর্থাৎ এই কর্নারগুলো এরকম মানে একেবারে চতুষ্কোণের মতো না হয়ে, মানে চতুর্ভুজের মতো না হয়ে এখান থেকে কিছুটা রেডিয়াস হবে। তো আমরা এখানে 5 দিচ্ছি, আর এখানে একটু টেক্সট লিখবো আমরা, একটা বাটনের টেক্সট। তো এখান থেকে আমি আবারও কপি করে নিয়ে আসতেছি। তো এক্ষেত্রে দেখেন এটা কপি করার কারণে এটা কিন্তু নিচে চলে আসছে, তো আমরা এটাকে ব্রিং ফ্রন্ট এরকম দিলে এটা আবার সামনে চলে আসবে। তো এখানে দিয়ে দিলাম যে হচ্ছে এখানে হায়ার মি, এরকম একটা টেক্সট এখানে লিখে দিলাম, এবং এটার ফন্ট সাইজ কালার এগুলো সবই পরিবর্তন করে দিব। তো এটা সেন্টার হবে, আর এক্ষেত্রে এটা আমরা এই দুইটা এলিমেন্টকে সিলেক্ট করব। করার পরে এই যে এখান থেকে আমরা দুইটার অ্যালাইনমেন্ট করে দিতে পারি, আর এখানে যেহেতু টেক্সটের নিচে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা জায়গা থেকে যাচ্ছে, এরকমভাবে বারবার আসলে চেঞ্জ করাটা একটু কষ্ট। তো সেক্ষেত্রে আমরা কি করব যে এইখানে ক্লিক করে দিব, তাহলে এটা একেবারেই সেন্টার হয়ে যাবে, যদিও এটার নিচে কোনো স্পেস থেকে যায়। তো এক্ষেত্রে আমরা এখানের কালারটা চেঞ্জ করে সাদা করে দেই, তাহলে এটা বুঝতে আর একটু সুবিধা হবে আমাদের জন্য। আর এখানে যে টেক্সটের ফিল্ডটা নিয়েছি তার হচ্ছে ফন্টটা বোল্ড করে দিব আমরা একটু সিলেক্ট করার পরে। তো এখান থেকে বোল্ড, আর ফন্ট সাইজ আরেকটু বড় করতে পারি এখান থেকে, ওকে হায়ার মি, এটা আমরা 20 পিক্সেল রাখতেছি। তো এক্ষেত্রে আমরা দুইটা বাটন ক্রিয়েট করতে চেয়েছি, তো একটা বাটন ক্রিয়েট হয়েছে এখানে। তো এখানে দুইটা সিলেক্ট করে আপনি যদি কন্ট্রোল জি প্রেস করেন তাহলে দুইটা একটা গ্রুপ হয়ে যাবে। এখন দেখেন এই দুইটা একসাথে মুভ করতেছে। তো আপনি এটাতে অল্টার প্রেস করে যদি এরকমভাবে নিয়ে যান তাহলে দেখতে পারবেন যে দুইটা কপি হয়ে যাবে।
আর এখান থেকে আপনি এখন টেক্সট পরিবর্তন করে দিতে পারেন। টেক্সটের এখানে আমরা লিখলাম যে ডাউনলোড সিভি, ডাউনলোড সিভি, তো এটা দিয়ে এখানে সেভ করে দিলাম। এখন তো যাই হোক, আমরা এখন আমাদের এই ফাঁকা জায়গাতে একটা ইমেজ দিব, যেমন আমাদের এখানে একটা ইমেজ আছে বা অন্যান্য প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু একটা করে ইমেজ রয়েছে। তো আমরা এজন্য জাস্ট একটু গুগলিং করে দেখে আসি, ওয়েব ডেভেলপার পোর্টফোলিও ট্রান্সপারেন্ট ইমেজ, এটা লিখেই সার্চ দিচ্ছি, তারপরে দেখি যে কিছু আসে কিনা। তো এখানে তেমন কিছু আসেনি, আমরা এখান থেকে ওয়েব ডেভেলপার বাদ দিয়ে মেইন এরকম দিয়ে সার্চ করি। এখানে বেশ কিছু ইমেজ এসেছে, এখান থেকে আমরা একটা ট্রান্সপারেন্ট ইমেজ খুঁজে বের করি যেটা আমরা প্রোফাইলে দিতে পারি। তো এখানে বেশ কিছু ইমেজ রয়েছে, একটু স্ক্রল করে করে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেজ খুঁজে নিবেন। আমি এখন সময় বাঁচানোর জন্য যে কোনো একটা ইমেজকে বেছে নিব যেটা ট্রান্সপারেন্ট, তো এটাই ট্রান্সপারেন্ট আছে, আমি এই ইমেজটাকে সেভ করে নিচ্ছি। তো এটা আমরা সেভ করব আমাদের যে প্রজেক্ট রয়েছে সেখানে। তো এটাকে সেভ করে নেয়ার পরে আমরা এখানে আসব, এসে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে ফিগমা ফাইল রয়েছে সেখানে এটাকে বসিয়ে দিব। তো এক্ষেত্রে এটা এরকম অনেক ক্ষেত্রে বড় সাইজের ইমেজ হলে এইরকম এরিয়ার বাইরে চলে যেতে পারে, তো আপনি যেটা করবেন শিফট এবং অল্টার একসাথে চেপে ধরে এরকমভাবে এটার ছোট করে নেবেন। নেয়ার পরে এখন আমাদের এই এরিয়াটার মধ্যে এটা একটু অ্যালাইনমেন্ট হওয়া দরকার। আমি এক্ষেত্রে যেটা করব যে আমাদের এই সেকশনটা একটু ছোট করে নিচ্ছি, কারণ আমাদের এখানে খুব বেশি জায়গা এখন দরকার পড়ছে না। তো আরেকটু বড় রাখি, এখানে 550 এরকম রাখলাম, আর এটাকে এখন অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন শিফট চেপে যদি আমরা একটু বড় করি তাহলে এটা এরকমভাবে আসবে। তো এখানে এই অবস্থায় এখন এটা থাকলো, আর এটার লেফট সাইডে এবং রাইট সাইডে আমরা একটা করে গ্রিড ফাঁকা রাখছি, যেন আমরা পরবর্তীতে যখন এটা ডিজাইন করি তখন সেটা একটু মানে ভালো লাগে আর কি। একেবারে কোনাকুনি যদি ওয়েবসাইট লেগে যায় তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। তো আমাদের ওয়েবসাইটের এই পর্যন্ত করার পরে এখন এটা কেমন লাগে একটু দেখে আসি। তো জাস্ট এরকম একটা সিম্পল মনে করেন যে লেআউট এখন আসছে, তো এটাকে আমরা আরো মডিফাই করব, কারণ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করতে হবে। যেহেতু এখানে আমাদের হচ্ছে দুই সাইডে সাদা জায়গা থেকে যাচ্ছে, তার জন্য এটা এখন খুব বেশি চোখে পড়ছে না, তবে আমরা পরের সেকশনগুলোর সাথে এরকম কালার ম্যাচিং করে ফেললে তখন এটার মধ্যে একটা আশা করি লুক চলে আসবে। এবং এখানে আমরা একটা মেনু দিব যাতে আমাদের এখান থেকে নেভিগেট করে পরের যে সেকশনগুলোতে খুব সহজে যাওয়া যায়। তো আপনারা আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।